আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এক হর্সের একটা জেট পাম্প নিয়ে আলোচনা করব। আপনারা আশা করি আমার সাথেই থাকবেন। চলুন, এটি হচ্ছে আমাদের এক হর্সের মোটর। এই মোটরটা আমরা আজকে সার্ভিস করব। তো চলুন জেনে নিই মোটরটি সম্পর্কে বিস্তারিত। আসলে এই মোটরটা কোথায় ইউজ করব আমরা দেখে নিই। একটু নেম প্লেটে কী আছে, এসিআই ওয়াটার পাম্প, মডেল দেওয়া আছে GSW 10M। এটা খুব জনপ্রিয় একটা মডেল এবং খুব সুন্দর একটা মোটর। এই মোটরের সিল প্লেটটি ঢালাই লোহা দিয়ে তৈরি এবং পাম্প বডিটি অনেক মজবুত, বোঝা যাচ্ছে অনেক বড় এবং মজবুত। মোটর বডি অনেক মজবুত। টার্মিনাল বক্সের ডিজাইনটা আসলে অন্যরকম, খুব সুন্দর একটা ডিজাইন। আসলে টার্মিনাল বক্সের ডিজাইনটা এরকম করার কারণ হচ্ছে যাতে বৃষ্টির পানি বক্সের ভিতরে না যায়। খুব সুন্দর একটা ডিজাইন। তো চলুন আমরা জেনে নিই মোটরে কী ইনফরমেশন দেওয়া আছে। কিউ ম্যাক্স দেওয়া আছে এখানে 70 লিটার পার মিনিট, অর্থাৎ পানির ডেলিভারি 70 লিটার প্রতি মিনিটে। হেড সর্বোচ্চ ম্যাক্স দেওয়া আছে, হেড ম্যাক্স দেওয়া আছে 46 মিটার। সাকশন হেড ম্যাক্স দেওয়া আছে 9 মিটার। মোটরটি 5.2 এম্পিয়ার কারেন্ট নেবে এবং 180 থেকে 220 ভোল্ট প্রয়োজন হবে চালানোর জন্য। ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, RPM 2850 কিলোওয়াট 0.75, যেহেতু 1 হর্সের মোটর। মোটরটিতে ক্যাপাসিটর ব্যবহার করা আছে 20 মাইক্রোফ্যারাড। ইনপুট এবং আউটপুট অর্থাৎ সাকশন এবং ডেলিভারি 1 ইঞ্চি, I44। এই মোটরটিও কন্টিনিউয়াস ডিউটি, থার্মালি প্রোটেক্টেড। তো আসলে এই মোটরটি আজকে আমরা সার্ভিস করার জন্য আসছি, দেখব আমরা। প্রথমে আমরা লাইন দিয়ে দেখব যে মোটরটি অন হচ্ছে, চালু হচ্ছে কিনা। প্রিয় দর্শক, আমরা মোটরটি সার্ভিসিং সম্পন্ন করছি। সার্ভিসিং সম্পন্ন করে মোটরটি আমরা রান করাইতে পেরেছি। তো আসলে মোটরটি সম্পর্কে একটু আর একটু বলবো আমি, যে কথাটা না বললেই নয়। এই মোটরের মোটরটি অন্যান্য কোম্পানির মোটরের তুলনায় ওয়েট অনেক বেশি। কারণ হচ্ছে এই পাম্পের যে এই প্লেটটা, অন্যান্য কোম্পানির এই এখানে একটা স্টিলের প্লেট দেওয়া থাকে, আর এবং আমাদের কোম্পানি যে এসিআই মোটরস এই প্লেটটা দিচ্ছে ঢালাই লোহা, যার ফলে আপনি যখন পাম্পটি চালু করবেন তখন আপনার হচ্ছে মোটরের সাউন্ডটা অনেক লেস থাকবে। সাউন্ডটা লেস থাকার কারণ হচ্ছে এখানে যদি স্টিলের প্লেটটা থাকতো তাহলে কিন্তু পানির প্রেশারটা প্লেটের মধ্যে লাগতো এবং তা সাউন্ড আসতো। কিন্তু এই ঢালাই লোহা দেওয়ার কারণে, ঢালাই লোহার প্লেট দেওয়ার কারণে এই সাউন্ডটা অনেক কম আসে, নেগলেজিবল যেটা। তো আসলে মোটরটি অনেক ভালোই লাগতেছে দেখতে। এখানে পাম্প বডিতে খোদাই করে লেখা দেওয়া আছে এসিআই। টার্মিনাল বক্সটা আমরা খুলছিলাম সার্ভিস করার ক্ষেত্রে, এখানে দেখি আসলে সব ইনফরমেশন ঠিকঠাক আছে কি না। এখানে 20 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর, এখানে আমাদের 3টা তার বের হয় কয়েল থেকে, 1টা 2টা 3টা। এই 3টা তারের মধ্যে এটা হচ্ছে কমন পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং এটা রানিং পয়েন্ট। দেখুন আমাদের লাইন ঢুকছে হচ্ছে এই এই 2টা তার দিয়ে লাইন যাবে। এই 2টা তার হচ্ছে, একটা হচ্ছে ব্রাউন, একটা সবুজ। তো ব্রাউনটা সরাসরি কমন পয়েন্টে চলে গেছে এবং দেখেন রানিংয়ের 1 পয়েন্ট, ক্যাপাসিটির 1 পয়েন্ট এবং লাইনের 1 পয়েন্ট এক জায়গায় করা হয়েছে। 3 পয়েন্টই এক জায়গায় করা হবে, আর এক ক্যাপাসিটির আরেক প্রান্ত থাকবে আপনার স্টার্টিংয়ের সাথে। এভাবেই ক্যাপাসিটরটা সংযোগ করানো হয় মোটরের ক্ষেত্রে।
ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।